পায়ের 10 আঙ্গুল সব যখন কেবলামুখী হয়, দৃষ্টি যখন সিজদার জায়গার দিকে থাকে, সুন্নত তরিকায় যখন সে কাত পর্যন্ত হাত উঠাইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, মস্তুন তরিকা যখন এসে যায়, তো আল্লাহ পাক নামাজের মধ্যে খুশু খুশু পয়দা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দিনই জলসারও তো একটা বডি আছে না, যাত্রার দর্শক শ্রোতা যারা তাদের একটা বডি আলাদা, সেনাবাহিনীর পোশাক আলাদা, পুলিশের পোশাক আলাদা, দিনই জলসার শ্রোতা যারা তাদেরও রূপ আলাদা। সে রূপ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন নবীজির সামনে বসতাম আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। ও ভাই, মরা গাছ কি নড়ে বলেন? আপনারা কথা মনে করেন না যে প্যান্ডেল ভরা থাকলে হুজুরের বয়ানের জজবা আসে? আমি কসম খেলে আমার কাফফারা দিতে হবে না, হাজার হাজার মানুষ হইলে খুব কথা বলি এমন না, আমার অল্প স্বল্প হইলে 2-4 মিনিট বইলে চলে আসি এমন না, আমি অনেক সময় দেখছি মাত্র 100 জন মানুষ 150 জন মানুষ ওখানে লম্বা বয়ান করছে, আমার কয়েক হাজার মানুষ ওখানে মাত্র 20-25 মিনিট কথা বলে চলে আসছে, এ আমার জীবনে অনেকবার ঘটছে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ওই যে পিছনে বসে রয়েছেন এটা সিস্টেম না, আপনারা সামনে চলে আসেন, মানুষের সঙ্গে গায়ে গায়ে মিশে বসে দিনই জলসার শেকেল বডিটা তৈরি করে ফেলে। ও ভাই, আমার ঘোষক, আমার নাম ঘোষণা দিতে গিয়ে সুবহানাল্লাহ শাইখুল মাসায়ে আবার অনেক কিছু বলছে না। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, মোটা মানুষটা যদি 3-4 জন মিলে চেপে ধরে ও কি চিকুন হয়? কথা বুঝেন, চিকুন মানুষটা যদি মুখের মধ্যে হাওয়া দেয় ও কি মোটা হয়? যে যেমন তেমনই থাকে, শব্দ দিয়ে কিছু হয় না। ওই যে ওনরা বসে রয়েছে ফাঁক দিয়া, সামনে চলে আসে, ওই ফাঁক দিয়ে ফাঁকে কেউ থাকেন, দূরে কেউ থাকেন, মানুষের সঙ্গে মিশে বসেন, আবার আমার উপর রাগ করে যে হুজুর মিশে বসতে কয়, আমি চলে যাই, এমন কেউ করেন না, আসেন সুন্দর করে বসে। ও ভাই, আপনাদের সাথে আমি কথা বলতেছি তো, যতক্ষণ পর্যন্ত আপন না হয় অতক্ষণ পর্যন্ত কথা বইলেও মজা নাই, আর যারা শোনে তারা শুনেও মজা পায় না। আস্তে একটু আস্তে মেরে মোহতরম ভাইও, একটু সবর করেন, হ্যাঁ একটু সবর করেন, তার কারণ এতক্ষণ পর্যন্ত শুনছেন, এখনো একটু কষ্ট করে শোনার জন্য বুঝার জন্য চেষ্টা করেন, ওই চেষ্টা দেখে আল্লাহ পাক সিনা হেদায়েতের নূর পয়দা করে দেবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, বলতেছিলাম রাস্তা দিয়ে যাইতেছি, একদিন দেখি একটা ভ্যান, এই ভ্যান রে ঘিরে মেলা মানুষ দাঁড়াই রয়েছে, পানির বোতল নিয়ে গেছে, ফু দিয়ে দেন, কেউ কথা বলবে না, বাচ্চা কোলে নিয়ে গেছে, একটু ফু দিয়ে দেন। ওর পাশে দেখি পান সিগারেটের দোকান, ওখানে প্রাডো গাড়ি ভিড়ছে, প্রাডো গাড়ি মেলা দাম 1-15 কোটি এই গাড়ি দাঁড়াইছে, ওর পাশে কেউ যায় না, ভ্যান ঘিরে সব দাঁড়াই রয়েছে, কি ব্যাপার? চাই দেখি ভ্যানে এক আল্লাহর অলি বসা, সুবহানাল্লাহ, মনে হয় যেন কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আরো জোরে করে সুবহানাল্লাহ। আরে একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়, তো সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই, তো নেকি হবে না। আচ্ছা, সুবহানাল্লাহ অর্থ কি কথা কয় না? আল্লাহ পবিত্র, দেখছেন নি আল্লাহরে? দেখছেন নি?
শুনলেন কার কাছ থেকে? মৌলভী সাহেবরা কইছে। শুনলেন কোত্থেকে? মসজিদের খতিব সাহেব বলছে। এই শুনে বিশ্বাস করে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন বলে আল্লাহ পাক, তো রব্বুল আলামিন বলেন তুই অমুক তমুকের কাছে শুনে আমি আল্লাহরে পাক বিশ্বাস করে আমাকে পাক বলতেছিস, যা আমি আল্লাহও তোরে পাক বানাইয়া দিব। এই জন্য সুবহানাল্লাহ বললে পাক হয়, আলহামদুলিল্লাহ বললে ধনী হয়, আল্লাহু আকবার বললে উপরে উঠে যায়। কেন? সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ মানে আমার কিচ্ছু না সব আল্লাহর, আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। তো আল্লাহ পাক বলেন যে আমারে বড় বলবে আমি আল্লাহ তারে বড় বানাই দিব। আচ্ছা, তো সুযোগ যখন মিলে যায় একটু সুবহানাল্লাহ বলবো, পাগল পাগল ভাব ধইরা, আরে চে কাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস, আরে চে কাহি বাস লেকিন অন্ধকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হোসে বাসো বা খুদা দিওয়ানা বাস। এই অন্যদিকে কেউ তাকাবে না, অন্যদিকে তাকাইলে তারে আমি ডাক দিব, প্রথমে ডাক দিব আর পরে কিন্তু ধমক দিব। হ্যাঁ, এজন্য এদিক ওদিক কেউ তাকাবেন না মেহরবানি করে। তো একটুখানি পাগলামি আল্লাহ বড় পছন্দ করে। তো আল্লাহর নাম নিতে সময় একটু পাগল পাগল ভাব ধরা আল্লাহর কাছে খুব পছন্দ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার দেখেন, ভ্যান ঘিরে মানুষ দাঁড়ায় কেন? ভ্যান হইলে কি হবে? গাড়ির দাম 50,000, কিন্তু গাড়ির আরোহীর কারণে ওই গাড়ি দামি হয়ে গেছে। প্যাডের দাম 2,25,000, কিন্তু ওর আরোহী ওর কোনো দাম নাই, এজন্য ওই গাড়ির 2 পয়সারও কোনো মূল্য নেই। ও ভাই, লক্ষ্য করেন, আমি নিজে ওই টাইলস মোজাইক তার উপরে লাল কার্পেট বিছানো নিজে আমার জুতে দিয়ে আমি মাড়াই, আমি অনেক বিল্ডিংয়ে গিয়া। কিন্তু আমি আপনি আবার দেখি একটা দোচালা ঘর, ভাঙ্গা বেড়া, কিন্তু ওই ঘরের সামনে গেলে কি করি? জুতা খুলি, ধুলা ঝাড়ি, ঝাইড়া বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতিক বইলে ডান পা দিয়ে ঢুকি, বলি নামাই তো সুন্নতুল ইতিকাফ, যতক্ষণ আসি ইতিকাফের নিয়ত করলাম ওই জুতে খুব যত্নে এক কোনায় রেখে দেই, আমার জুতার ধুলা যেন ওই ঘরে না পড়ে। বলে দোচালা ঘর, ভাঙ্গা বেড়া, এত দাম কেন হয়? এই ঘর সেই ঘর যেই ঘরে আল্লাহর বান্দা যখন কপাল রাখে আল্লাহ পাক তার কুদরতি কদম ওই ঘরে বিছাইয়া দেয়। এ কিছু কইলই না, বুঝে রইস? এ মনে করে যে হুজুর দেখে না, আমি সবাইরে দেখতেছি। ওই যে আর একজন বুড়া দুড়া কোনো বাস বিছেন নাই, সব একসাথে একতালে কইতে হবে, একরকম হয়ে যাওয়ার দরকার সবাই। আমার পকেটে মোবাইল 2টা আছে, 2টাই আমি সাউন্ড অফ করে বসছি, কারো মোবাইলের আওয়াজ আমি শুনতে চাই না, মেহরবানি করে যার হোক বন্ধ করেন। আমার এই টুপি 1200 টাকা দিয়ে না 1400 টাকা দিয়ে কিনছি, এখন যদি বিক্রি করতে চাই তাহলে কেউ 500 টাকার বেশি দিবে না। হুজুর মেলা দিন ব্যবহার করছেন, পুরান হয়ে গেছে। আজকে যদি একটা টুপি পাওয়া যায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওই টুপিটা মাথায় দিতেন, ওই টুপি যদি এখানে আমি নিলামে উঠাই এই আলেমুল্লামারা বসা, আল্লাহর কসম খেয়ে বলতেছি 1,000 টাকা দিয়ে কিনতে এরা রাজি আছে। কেন? ওই টুপিটা শাইখুল হাদিস সাহেবের মাথার সাথে লাগছিল, তার টুপি। কথা খুব মনোযোগ দিয়ে শুনেন বুঝছেন, আজকে যদি একটা রুমাল পাওয়া যায় যে রুমাল
খাজা মহিউদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই একদিন কান্দে ছড়াইছেন, একদিন। আর ওই রুমাল যদি আজ নিলামে উঠানো হয়, বিশ্বের বড় বড় শিল্পপতি কোটিপতিরা প্রতিযোগিতায় নামবে, কয়েকশো কোটি টাকা দিয়ে কিনতে রাজি আছে। কেন? ওনার সাথে লাগছে। কেন কথাগুলো বলতেছি বুঝেন? এই মাটি, এই মাটিতে কুত্তে হাইটে বেড়ায়, কুকুর বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করে ল্যাংটা হইয়া, দরকার পড়লে পেশাব করে দেয়। কিন্তু সেই মাটি আমার নবীজি বলতেছেন সহি হাদিস, এই মাটির টুকরা জান্নাতের টুকরা হয়ে গেছে। কেন? আপনারা যখন এখলাসের সাথে এখানে এসে বসছেন যে আল্লাহ আমি তোমারে চিনতে চাই, আমি তোমার সঙ্গে সম্পর্ক কায়েম করতে চাই, আমি জাহান্নামের পথ ছাড়তে চাই, জান্নাতের পথে উঠতে চাই, এই মন মানসিকতা নিয়ে আপনারা বসছেন, তো আপনাদেরকে আল্লাহ পাক এত দামি বানাইছেন যে আপনাদের সোয়ায় এই মাটির টুকরাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। এখন এসি গাড়িতে বসে যদি কেমন করে থু থু, ওই এসি গাড়িতে বসে সেপ ফেলাইলে, থুতু ফেললে, এটা কি বাইরে পড়ে না নিজের নাকে পড়ে? চতুর্দিকে তো গ্লাস, এই এই ছেলে পেলে একদম মারব, সব এদিকে তাকাই থাকবা, থুতু ফেললে নিজের নাকে পড়ে। এসি গাড়িতে বসলে সাবধান হয়ে যা, কি এক সব বন্ধ ও ভাই। আর এমনি যখন অ্যানালগ গাড়িতে চড়ে হক থু পান খাই আমরা, সাবাই পিক ফেলাই, একদম আন্তর্জাতিক পিকদানি আমাদের চতুর্পাশে থাকে, কোনো সমস্যা নেই। এসে গাড়িতে বসলে সাবধান, আপনি জান্নাতের বাগানে বসছেন, আপনি সাবধান হবেন? আল্লাহ পাক জান্নাতের বাগানে শুধু বসাইছেন তাই না, প্রত্যেক ব্যক্তির পাশে একজন করে ফেরেশতা বসাইয়ে দিয়েছেন, চতুর্দিকে ফেরেশতাদের বেষ্টনী দিয়ে দিয়েছেন, জমিন থেকে আসমান পর্যন্ত। দোয়া করতেছেন, আল্লাহ এদেরকে মাফ করে দাও। ফেরেশতারা করে দোয়া পবিত্র জুবান দিয়া, আপনাদের জন্য আমার জন্য এমন মুবারক জলসে আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য খুশি হইয়া বলি আলহামদুলিল্লাহ। ওই যে চারজন মজলিস থেকে আলাদা, আলাদা কেউ থাকবে না, মানুষের সঙ্গে মিশে বসেন, মাফলারওয়ালা ডাইনি ভাবে তাকাইতেছে আমারে কয় না কারে কয়, ওনাদেরকেই বলছি সামনে আগাই বসেন। ও ভাই, খেত চাষ করতে সময় লাগে, বীজ বুনাইতে সময় লাগে না। জমিন চাষ করতে, এক বিঘে জমিন চাষ করতে এক সপ্তাহ লাগে, বুনাইতে মাত্র আধা ঘন্টা লাগে, আপনাদেরকে ওয়াশ করতে আমার বেশি সময় লাগবে না, আরে কসম খেয়ে বলতেছি, কিন্তু ওয়াশ সোনার উপযুক্ত বানাইতে সময় লাগে। আমাকে ঠিক, আমি কি বেঠিক বলছি? আমি তো বুঝে শুনে ঠিক বলছি। তা আপনারা যদি অনুমতি দেন, আমি ওয়াজের মাঝখানে আসলে কিছু খাইতেই না, কিন্তু একটু লাল চা আজকে খাইতে বাধ্য হইতেছি। হ্যাঁ, এই ফাঁকে ওই যে দেখেন না দুই তিনজন উঠে গেছে, এরা কি মরা নাকি বুঝলাম না, মরা মরা মনে হইতেছে। এই ওয়াজে আসলে মানুষ তাজা হয়ে যায়, সকিনা নাজিল হয়। হ্যাঁ, সকিনা নাজিল হয়, যাদের ট্যাবলেট খেয়ে ঘুম আসে না, মাসাল্লা এখানে আসলে ঘুম এসে যায়, এটা মজার মজলিস না, মজার মজলিস। ওই ঘুম আসলে তখন খুশি হইতে হয় যে আল্লাহ এই রহমতের জায়গায় আনছো, ঘুম এসে গেছে, কিন্তু আল্লাহ ঘুমটা একটু সরাই দাও, পরে ঘুমাবো। কিন্তু অনেকে মনে মনে কয় যে ঘুম যখন এসে গেছে হে নাকি এমনই ঘুমাই, তখনই ঘুমাই পড়ো। তো যাই হোক, দেখি যদি গরম থাকে শরবত নিয়ে আসি, এ কোনো কামের না। আপনারা দোয়া করেন, আমি দুই চার মিনিট কথা বলবো, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। তো বলতেছিলাম যে আমি আপনাদের সামনে বসছি, এই চেয়ার থেকে কি হয়, মানে মনোযোগ দিয়ে আসুন, এই চেয়ার থেকে কি হয়। আমি ইয়াহিয়া মাহমুদ কোরআন শরীফের আয়াত মাশাআল্লাহ আল্লাহ শুকর সবগুলোই মুখস্থ আছে, তর্জমা মোটামুটি পারি, ব্যাখ্যা বিশ্লেষণও পারি কিছু কিছু, হাদিসও বেশ
কিছু মুখস্থ আছে, আবার নিজের নামে লাগাই না যে আমি হাদিসের হাফেজ। একবার এক মাহফিলে গেলাম, ওলামা ইকরাম দৃষ্টি আকর্ষণ করতেছি, তো গিয়ে দেখি লেখা হাফেজে বুখারি। তা আমার খুব ভালো লাগলো, হাফেজে বুখারিকে একটু দেখি, বুখারি শরীফের হাফেজ তো, টাকাই আনলাম, একসাথে বসে চাটা খাইলাম। আমার একটা হাদিসের ব্যাপারে একটু সন্দেহ হইতেছিল, তা আমি ওই হাদিসটা বললাম যে একটু পরে টুকি একটু বলেন তো, এখন দেখ কিতাব দেখতে হবে। আর একটা জিজ্ঞেস করলাম, তো কিতাব দেখতে হবে। আর একটা জিজ্ঞেস করলাম, কিতাব দেখতে হবে, মনে করলাম যে হারাম কর তুই হাফেজ হাদিস লিখলি কেন, এ মিশা কথা। তো এ দাবি করতেছি না যে হাদিস অনেক জানি, কিছু হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। মানে আমি যদি আপনাদের সামনে বসে এখন বয়ান শুরু করি, কিছু আয়াত কিছু হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করি, পারব। কিন্তু আমি কতক্ষণ ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবো, এই শুনে আপনারা যাবেন? এই জন্য এই চেয়ার না। এই চেয়ার কোন কামের জন্য? এখানে আমরা কেন বসি? ওলামা ইকরামে আয়োজন করে কেন? এটা একটু বোঝার দরকার। মেরে মোহতরম ভাইও, আমাদের একটা লিঙ্ক আছে, এই ভালো করে শুনে, আমাদের একটা লিঙ্ক আছে। এই যে মোবাইল, এ চলে না কেন্দ্রের সাথে সম্পর্ক না থাকে। এ ঘড়ি, এটা কোম্পানি বানাই দিছে, আর কোম্পানির সাথে কোনো সম্পর্ক নেই। অটো চলতেছে, নষ্ট হয়ে গেলে মেকানিক্স কাছে যাইতে হয়, কিন্তু মোবাইল এক সেকেন্ডের জন্য যদি সম্পর্ক ছিন্ন হয়, তো ওই মোবাইল আর মোবাইল থাকে না। ঠিক, আমি কি বেঠিক বলতেছি? মানুষ কেমন? এ মানুষ এমন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাথে সম্পর্ক, অতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ থাকে। সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, তো নর্দমার মধ্যে পড়ার উপযুক্ত হয়ে যায়। এই যে এই ফাঁকে দুইজন পরস্পরে হাসাহাসি করছে, এই যে ফাঁকের কথা কইছে এই দুইজন বুঝে নেই, ঠিক এই বরাবর। আমি তো কোনো এমনি গল্প করতেছি না, দেখাইছি যে মোবাইলটা কেন্দ্রের সাথে সারাক্ষণ সম্পর্ক লাগে। এই চেয়ার কোন কামের জন্য? এই চেয়ারের সামনে আইসে যারা বসে, আল্লাহ পাক তাদের সম্পর্ক রব্বুল আলামিনের সঙ্গে কায়েম করে দেয়। ওই সম্পর্ক কায়েম করার জন্যই এই চেয়ারের সামনে আসা বসা। এখন সেইটা কারো হয় নজর দিয়া শুনেন, কারো হয় নজর দিয়া শুধু বসে থাকেন। শামসুল হক ফরিদপুরি সদস্য আবুদুর রহমতুল্লাহ আলাই বসে থাকতেন, কথা যদি নাও বলতেন, সামনে যারা থাকতো খালি বসে থাকতো, উঠে যাওয়ার সময় দেখতো দিলের মধ্যে খুদার ভয়, গুনাহ থেকে তওবার জজবা, আর আল্লাহ পাক তার মধ্যে নেক আমলের জজবা পয়দা করে দিত। আমার মনে আছে আমি মুরিদ হয়েছিলাম ফেদায়ে মিল্লাত হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হাতে, মালিবাগ মাদ্রাসায়, তখন দাওরায়ে হাদিস পড়ে। তা আমাদেরকে আমল দিলেন ছয় তসবি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ। তা আমল প্রথম প্রথম করতাম, পরে দিছি সাইডে, আর আমল করি না। দেওবন্দ থেকে এই মালিবাগ মাদ্রাসায় পড়া শেষ করিয়া রমজান মাসে তারাবীহ নামাজ পড়াইলাম মালিবাগ মসজিদে, 27 তারিখ রওনা দিয়ে গেলাম দেওবন্দে, দেওবন্দে গিয়ে ঈদের নামাজ পড়লাম, তসবিহ আমল করি না। একদিন হযরত মাদানির সঙ্গে হাঁটতেছি সকালবেলা ফজরের পরে, হাঁটা দিছি, এখন দেখি কি আমি টেরও পাই নেই, 6 তাসবিহ আমার আমল হয়ে গেছে। তখন বুঝলাম আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সোহবতের গেলে আল্লাহর কথা মনে পড়ে যায়। মেরে মোহতরম ভাইও, এই চেয়ার তো এই কামের জন্য, এখানে আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা বসবেন, ওলামা একরাম বসবেন, কারো ধারে কারো ভারে, ভারওয়ালা বসবেন। কথা যদি নাও বলেন, সিনার মধ্যে যে পাওয়ার
সিনার মধ্যে যে নূর, ওই নূর দিয়ে আল্লাহ পাক সামনে যারা বসবে তাদের সিনাকে আলো ঝলমল বানাইয়ে দিবে। আর ভার যার নাই, যেমন আমি কিছু কথা তো কইতে পারি, এই ধার দিয়া একটু যদি ঘষতে পারি তো কিছুটা কাম হবে। তাই আপনাদের সামনে বলি, আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসছি, বসিনি, আমারে কেউ বসাইছে কন না, আল্লাহ না বসাইলে এই মৌলভী সাহেবরা আমারে ডাকতো না। তার কারণ আমার মধ্যে কোনো সুরের আকর্ষণও নাই, আবার কাউরে দাওয়াত দিলে কিছু পয়সা করিয়ে ওর ব্যবস্থা করে দেয়, আমি তাও পারি না। তা আমার এখানে কেন বসাইছেন আলেম ওলামারা, ওনারা জানেন যে আমারে কেউ কিছু দিয়ে গেছে, আমারে কেউ কিছু দিয়ে গেছে। কি দিছে? আমি কিতাব নিয়া আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির সামনে বসছি, আমি কিতাব নিয়া আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে বসছি, ওনারা আমার দিকে তাকাইছেন, নজর দিছেন, এই মনোযোগ দিয়ে শুনেন। ওই নজর দিয়ে কি হয়, হাজিন এ যুবকরা শুন, হাজিন দাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই কন্যা আল্লাহু আকবার, যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছেন, সুবহানাল্লাহ, হইল আরো জোরে সুবহানাল্লাহ। স্বপ্নে কি, স্বপ্নে কি দেখে মানুষ জানেন, স্বপ্নে তা দেখে যা সে ভাবে, জ্যাসা ভাবনা ঐসা স্বপ্না, ভাবনা যেমন স্বপ্ন তেমন। একজন স্বপ্নে একজন বোর পাশে শুয়ে রয়েছে, তা রাতের বেলা কয় হুম হুম মারছে, বৌল আপনি উঠছে, কি করো, আমি তো গাছ কাটতেছিলাম, ওই কুড়াল দিয়ে গাছ কাটে মারছে রাত্রে বৌরে কো, সে তো দেখতেছে কুড়াল দিয়ে গাছ কাটে। তো ভাবনা যেমন স্বপ্ন তেমন, সারাদিন রাজরানীর চিন্তা, রাত্রে ঘুমায় দেখে রাজরানী বুকে, ঘুম ভাঙ্গার পরে দেখে কোল বালিশ বুকে, এই তো, এই যার যেমন চিন্তা তার তেমন স্বপ্ন। হাজিন দাদুল্লাহ মহাজিরে মক্কি যৌবনকালে জল্পনা কল্পনা করতেন নবীজির, স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছেন, হাত ধইরা এক বুড়ার কাছে দিছেন, বুড়ার কাছে দিয়ে বলতেছেন এই ছেলেটারে তুমি মানুষ বানাই দিও, সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, ঘুম ভাঙ্গার পরে হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি যুবক বুড়ারে তালাশ করা শুরু করছে, তালাশ করছে বেশি দিন না, মাত্র তিন বছর, কয় বছর, তিন বছর পরে গিয়ে দেখে ঝানঝানা নামক গ্রামের মক্তবে বসে বুড়ে পড়াইতেছে। তো বুড়ারে দেখে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বুড়াকা ওয়ালাইকুম আসসালাম, সালামের জবাব দিয়ে কয় তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস, বুঝে আসেন এই কথা, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। এখন হাদিস সাহেব মনে মনে কয় এই বুড়া জানলো কেমনে যে আমি স্বপ্নে দেখছি, দেখছেন তো মাসা, তখন বুঝে আসছে যে স্বপ্ন শুধু উনি দেখেন নাই, বুড়াও দেখছে। তো গিয়ে হাতে হাত দিছে, চোখ বন্ধ কর, বলছিলাম এই চেয়ারে কি বিতরণ হয় তাই বলছি, চোখ বন্ধ কর। তাজিম দাদুল্লাহ মহাজের মক্কি চোখ বন্ধ করছেন, মিয়াজি নূর মোহাম্মদ ঝান্টা নবী উনিও চোখ বন্ধ করছেন, চোখ বন্ধ করে কি কি যেন করছেন, কি করলেন, হঠাৎ করে মিয়াজি নূর মোহাম্মদ ঝান্টা নবী বাইরে গেছেন, মক্তবের তো পিচ্ছি পিচ্ছি ছাত্র, এর মধ্যে যেটা বড় ওই বড়টা ছোট ছোট ছাত্রকে মুড়িদের মতো বসাইয়া নিজে পীর সাইজা ওদের সবার চোখ বন্ধ করাইয়া ও চোখ বন্ধ করে হুম করতেছে। এখন মিয়াজি নূর মোহাম্মদ ঝান্ডারবি বাহিরে গেছিলেন, ফিরে আসছেন, আইসে দেখেন মাশাল্লাহ কতগুলো মুরিদ বানাইয়া একজন পীর সেজে রয়েছে, বলে এ তোরা কি করিস, হুজুর আপনি যা করছেন তাই করি। হাজিমদাদুল্লাহ হজরত মিয়াজি নূর মোহাম্মদ ঝান্ডানবির জজবা এসে গেছে, উনি বললেন এই তুই আমার সামনে আয়, ওই যেটা পীর সাজছে তুই আমার সামনে আয়, সামনে গেছে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছেন। এখন ওই পিচ্ছি উড়ে বাবার চোখ খুলছে, কি হয়েছে তোর, খোদার কসম হুজুর আমি এখানে বসে বসা আটলান্টিক মহাসাগরের নিচে যে মাছগুলো সাঁতার কাটতেছে এখানে বসে বসে দেখতেছিলাম,
ওই নজর, ওই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নজর দিছেন আশরাফ আলী থানবীর দিকে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ নজর দিছেন হাফেজি হুজুরের দিকে। আমাদেরও হুজুররা এরকম আমাদের দিকে তাকাইছেন, ওনাদের হুজুররা ওনাদের দিকে তাকাইছেন, ওই নজরের মিরাস নিয়া আমরা এখানে বসি। যারা এইখানে বসবে নেক নিয়ত নিয়া, আল্লাহ পাক ওই নজরের মিরাস তাদেরকেও দান করে দেবে। না কিতাব সে না ওয়াদু সে নজর সে পয়দা, না কিতাব সে না ওয়াদু সে নজর সে পয়দা, ওলেকিন দিন হোতা হ্যায় বুজুর্গো কি নজরু সে পয়দা। সুতরাং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজ যেমন উলামা একরামের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বসে আছেন, প্রতিদিন যে কয়দিন চলবে প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে এসে বসে থাকবেন, বয়ানও শুনবেন, দিলের দুয়ার খুলে দিয়া মনে মনে বলবেন আল্লাহ তুমি উলামা একরামের নেক নজর আমাকে মিলিয়ে দাও। যে নজরের মিরাস যদি মিলে যায় আল্লাহ পাক তার সিনার মধ্যে নূর পয়দা করে দিবে। আর আমরা তো নূরানি কন্যা, আল্লাহু আকবার। আমাদের সম্পদ তিনটে, শেষ কথা বলতেছি, আমাদের সম্পদ কয়টা? তিনটে। কয় না আমার সাথে, যখন যখন বলতে বলি তখন বলে না, এমনি কয় ঠিক। আমাদের সম্পদ কয়টা? তিনটে। এক সম্পদ হলেন আল্লাহ, বলেন আল্লাহ। এক সম্পদ কে? আল্লাহ। আর এক সম্পদ রাসূলুল্লাহ, আর এক সম্পদ কালামুল্লাহ। এই যে এক সম্পদ আল্লাহ, আর এক সম্পদ কালামুল্লাহ, আর এক সম্পদ রাসূলুল্লাহ। আল্লাহ কে? আল্লাহ বলেন আমি কে চিনিস না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। রাসূল কে? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার রাসূলও নূর। এটা শুই না খাজা বাবারা দিবে লাভ, ইয়াহিয়া মাহমুদ নূর কইছে, কথা বুঝলেন? ইয়াহিয়া মাহমুদ কি কইছে? নূর কইছে। আর এই নূর মানে জিব্রাইলের মতো নূর না, তাই তো নবীজি মেরাজে যাওয়ার পারতেন না। জিব্রাইল তো বড়ই গাছতলার থেকে ফিরে আইছে, আর আমার নবীজি বড়ই গাছতলা পার হয়ে আরশে আজিমে আল্লাহ পাকের সামনে গিয়ে বসছেন। তো ওই নূর কোন নূর? এই কোরআনে কারিম নবীজির সিনায় ঢুকার পরে আল্লাহ পাক তার সিনা সূর্যের যে আলো তার থেকেও বেশি আলো পয়দা করে দিয়েছেন। এই নূর হলো সেই নূর। তো আল্লাহ নূর, রাসূলুল্লাহ নূর, কালামুল্লাহ আল্লাহ বলতেছেন ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের কাছে স্পষ্ট নূর নাজিল করলাম। তো আল্লাহ নূর, রাসূল নূর, কালাম নূর, এই তিন নূর যার সিনা আল্লাহ পাক তাকেও নূরানি বানাইয়া দা। সুতরাং মুমিন মুসলমান তারা হলো নূর কন্যা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নূরানি কাফেলার সদস্য বানাইছে। এই নূর যার সিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় তাকে দিক নির্দেশনা দিয়ে কলেমা নসিব করে দিবেন। এই নূর যার সিনায় কবরে যাওয়ার পরে এই নূর তার পাশে দাঁড়ায় থাকবে, এই নূর নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ পাক বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ও বিআইমানিহিম, তার নূর তার সামনে তার ডাইনে দৌড়িতে থাকবে। ওই আলোতে সে চলতে চলতে খানা খন্দ থেকে বাইচা পুল সিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক যেন এই তাফসির মাহফিল থেকে ওই নূর কামাই করে আমাদেরকে যাবার তৌফিক দান করেন। আমিন।